Assalamualaikum, welcome to my YouTube channel. আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ভয়াবহ বন্যা সিলেটের সুনামগঞ্জ এলাকা। আজকে আমরা এখানে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু এলাকাটি হাওয়ার পুরো ভরপুর, এখানে মানুষ অনেক কষ্টে বসবাস করছে। আমরা জানতে পেরেছি যে এখানে এখনো ত্রাণ পৌঁছায়নি, আমরা সেখানে ত্রাণ দেওয়ার জন্য যাচ্ছি। আপনারাও আপনাদের জায়গা থেকে আপনারাও চেষ্টা করবেন যাতে হাওয়ারবাসীকে সহযোগিতা করার জন্য এই সুনামগঞ্জবাসীকে সহযোগিতা করবেন আপনারাও, কারণ হাওয়ারবাসী অনেক কষ্টে আছে, যেটি নিজে চোখে না দেখলেই নয়। আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন যাতে আপনাদেরকে ভবিষ্যতে আরও নতুন নতুন ভিডিও দিতে পারি, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই আমরা হাওর এলাকায় অবস্থান করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি, আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি, তাহলে বুঝতে পারবেন যে হাওরবাসী কতটুকু কষ্টে আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সুনামগঞ্জের মানুষ কতটুকু কষ্টে আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে চারিদিকে শুধু পানি আর পানি, এই ভয়াবহ বন্যা। আপনারা দেখতে পাচ্ছেন বাড়িঘর চারিদিকে পানির মধ্যখানে কিন্তু বাড়িঘর, তো বাড়িগুলো তলিয়ে যাওয়ার কারণেই কিন্তু ভয়াবহ বন্যা হয়েছে। মানুষ চলাচল করার কোনো সুযোগ নেই এখানে নৌকা ছাড়া, আর যদি বৃষ্টি হয় বা বাতাস বয়ে যায় তাহলে তো নৌকা চালানোও অনেক কঠিন হয়ে পড়ে এই হাওরে। তো সুনামগঞ্জবাসী অনেক কষ্টে আছে, আসলে আপনারা যদি নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, বাড়িঘরগুলো আপনারাই দেখতে পাচ্ছেন যে আসলে মনে হচ্ছে পানির মধ্যে ভেসে আছে। এই ভয়াবহ বন্যার কবলে পুরো সুনামগঞ্জবাসী, বানের জলে দুঃস্বপ্ন রাত কাটাচ্ছেন কিন্তু এই জেলাবাসী। প্রথমত যে কয়টি ঘরে পানি ওঠা বাকি ছিল সেগুলো এখানে পানিতে খুঁজ দিই। আপনারা দেখতে পাচ্ছেন আসলে যানবাহনের কোনো ব্যবস্থা নেই, নৌকা দিয়ে চলাচল করতে হয়, আর মানুষজন বাজারে গিয়েও কী করবে, কারণ পুরো সুনামগঞ্জ শহরেই পানি হয়ে গেছে। দোকানে যা মালামাল ছিল সবগুলো বিক্রি হয়ে গেছে, এখন তো কিনতে গেলেও কিন্তু কোনো কিছু পাওয়া যাচ্ছে না। তো এই বাস্তবতার মধ্যে কিন্তু দিন কাটাচ্ছেন সবাই, এই ভয়াবহ বন্যার কবলে সুনামগঞ্জবাসীর জন্য সবাই দোয়া করবেন যাতে এই বন্যা কবলিত এলাকার মানুষগুলো আবারও আগের ইয়েতে ফিরে আসে। আপনারা আপনাদের তরফ থেকে যেটুকু পারেন সুনামগঞ্জবাসীকে সহযোগিতা করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চারিদিক দেখানোর চেষ্টা করছি যে আসলে গাছপালাও এমনভাবে ডুবে আছে যে বোঝা যাচ্ছে না যে আসলে কত বড় গাছটি। তো এখানে কিন্তু এই যে পানি, এখানে নামলে কিন্তু একজন মানুষের কোনো ঠাঁই নেই। এই ভয়াবহ বন্যার কবলে সুনামগঞ্জবাসী পড়ায় অনেক বিপদে পড়েছেন এই এলাকাবাসী। তো এই বন্যা কবলিত এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় এখন সেনাবাহিনীও কাজ করছে। এই ভয়াবহ বন্যার কবলিত সুনামগঞ্জকে সেনাবাহিনী প্রশাসনে যারা আছেন ওনারাও কিন্তু সহযোগিতা করছেন। এখনো অনেক গ্রাম আছে যেগুলোতে এখনো ত্রাণ পৌঁছায়নি। আর আপনারা জানেন ব্যবস্থা সৈয়দুল হক সুমন ভাই মাই টিভি যে অফিস সেখানে ইউটিউবার তৌহিদ আফ্রিদি, এরপর আরেকজন চট্টগ্রামের তাহসিন রহমান, ওনারা কিন্তু এই সিলেট সুনামগঞ্জবাসীকে সহযোগিতা করছেন। তো ওনাদেরকে ধন্যবাদ। আর আপনারা দেখতেই পাচ্ছেন যাবে কোথায়,
আমরা আপনারা দেখাতেছি গরুগুলো রাখবে কোথায়, আপনারা দেখতে পাচ্ছেন একটি বাড়ি চলো।